আর থেরাপিউটিক এক্সারসাইজ যেটা আমরা বলছিলাম সেটা অবশ্যই রোগীর ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে এবং রোগ অনুযায়ী তাকে করতে হবে আদারওয়াইজ থেরাপিক এক্সারসাইজ করে কোনো রেজাল্টও আসবে না সময় নষ্ট হবে কোনো কাজ হবে না আর আমরা অ্যানোরোবিক যে এক্সারসাইজগুলো বলি যেটা জিমে করা হয় সেটা অবশ্যই আমি বলি পারপাস থাকতে হবে পারপাসটা আছে আপনি কি আসলে প্লেয়ার আপনি কি অ্যাথলেট আপনি কি ড্যান্সার মানে আপনার পেশার সাথে সম্পর্কযুক্ত কি না যদি হয় হ্যাঁ ইউ মে আপনি সেটা করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার সে কাজটা আপনার আপনার না কিন্তু আপনি যদি যেমন আমরা প্রায় দেখি জিমে হেভি ওয়েট নিচ্ছে সাধারণ মানুষ করতেছে এগুলো করে কিন্তু আমাদের কাছে প্রায় ইঞ্জুরি নিয়ে আসতেছে ইঞ্জুরি বিভিন্ন সমস্যা নিয়ে আসতেছে কয়েকদিন পর পর এরপরে জিম হয়তো সে কিছুদিন করলো আর করলো না করা উঠে না কিন্তু একজন প্রফেশনাল কিন্তু তার সারা লাইফই জিম করবে যারা ক্রিকেটার তারা কিন্তু প্রফেশনালি করতেছে জিম যারা ফুটবলার তারা দে আর প্রফেশনাল তারা করতেছে বডি বিল্ডার তার প্রফেশনাল ওই কাজটা তারা করে যাচ্ছে নিয়মিত তাদের কোনো খারাপ এফেক্টটা হবে না কিন্তু সাধারণ মানুষের জন্য না এটা নিয়ে আর একটু কথা বলবো কিন্তু তার আগে একটু ফোন নিয়ে নিচ্ছি মাঝখানে হ্যালো দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলে ফেলুন আমার নাম সাইফুল আমার বয়স 24 জি সমস্যাটি বলুন আমরা শুনছি সমস্যাটি বাতজনিত সমস্যা প্রায় 5 বছর আগে দেখা দিছিল ওখানে একদিন মেডিসিন ডাক্তার দেখাইছি দেখানোর পরে উনি আমাকে জিপ্রি করে উনি আমাকে টুপা লিপ এক্সট্রা একটি ট্যাবলেট দেয় এই ট্যাবলেট খাওয়ার পরে প্রায় 3-4 বছর ভালো ছিলাম কিন্তু এখন স্যার আমি এই একই ট্যাবলেট খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন কি সমস্যা হচ্ছে এখন স্যার আমার পায়ের যে গোড়ালি যে জায়গাটা অনেক ফুলা আমি আসতে পারি না বা মুভমেন্ট করতে পারি না এখন যে ওষুধ খাচ্ছেন এটা কি ডাক্তার একই ডাক্তারের পরামর্শ না নিজে থেকে আবার নতুন করে এখন আবার ওই একই ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাকে টুপা সিট দিয়েছে টুপা সিট একটা ওটা খাওয়ার পরে আমি প্রায় 2 মাস ভালো ছিলাম তারপর ওটাও আবার কাজ করে না এখন স্যার আমি জানতে চাচ্ছি স্যার কি কারণে স্যার এই সমস্যা হচ্ছে স্যার আমার এখন এখন স্যার যাওয়ার পরে উনি আমাকে টেস্ট করছে এসএলবি এসএলবি 27 পজিটিভ আচ্ছা অ্যাঙ্কেল স্পন্ডাইলাইটিস এখন উনি আমাকে এই ট্যাবলেট দেওয়ার পরে প্রায় 2-3 মাস কাজ করার পর একদম ভালো হয়ে গেছিলাম তারপর স্যার এটা এখন কাজ করে না এখন স্যার কি কারণে কাজ করে না স্যার এটা জানতে চাচ্ছি আপনার কাছে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ওনার অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস আগে ছিল ভালো ছিল 3 বছর ওষুধ খাওয়ার পর এখন আবার যখন ওর্স হয়েছে বা খারাপ হয়েছে আবার ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে কাজ হচ্ছে না বা কিছুদিন ভালো ছিল আবার এখন নতুন করে এটা হতে পারে স্পেশালি আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেয় অল অ্যানকালোজিং বলেন বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা দেখা যায় যে অনেক সময় কিছু ড্রাগ আপনার আর কাজ করে না একটা সময় গিয়ে এবং এখানে একটা প্রবলেম হয় রোগীরা ধরেন যে 3 বছর ভালো ছিল হয়তো 3 বছর পরে উনি আর এর মধ্যে আর ডাক্তার সাহেবের সাথে আর কোনো যোগাযোগ নাই বা ফলোআপে যায় নাই ফলোআপে গেলে এই প্রবলেমটা দেখা দিত না সাধারণত এটা হয় বা রোগী রোগীর মতো করে হয়তো বন্ধ করে নিজের মতো করে আবার খায় নিজে নিজের মতো করে করে আর অনেক সময় অনেক ওষুধই ধরেন একটা ওষুধেরও তো একটা নির্দিষ্ট গতি গণ্ডি আছে ওষুধ একটা নির্দিষ্ট পারপাসে দেওয়া হয় আর মানুষের যে সবসময় ব্যথা বেদনা যে শুধু ওই রোগের কারণেই হচ্ছে তা কিন্তু না রোগের সেকেন্ডারি কমপ্লিকেশন থেকে আসতে পারে অনেক কারণে কিন্তু আসতে পারে ধরেন ওনার অ্যানকালোজিং হয়তো আগে ছিল এখনও আছে কিন্তু এটার সাথে এটা হয়তো ওনার দেখা যাবে যে জুতার প্রবলেম হচ্ছে ওনার হয়তো রেঞ্জ অফ মোশন কম এক্সারসাইজ কম এর কারণে জোড়াগুলো ফিক্সড হয়ে গিয়েছে সেকেন্ডারিলি ওনার হয়তো কিছুটা ডিসেবিলিটি অলরেডি ডেভেলপ করেছে অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত হয়েছে সো এই ক্ষেত্রে ওষুধ শুধু নির্ভর হলে হবে না ওষুধের পাশাপাশি ওনাকে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা করতে হবে যখন কম্বিনেশনে আবার আসবে তখন কিন্তু আবার এটা রিকভারিতে আসবে ইম্প্রুভ হবে এবং উনি ইম্প্রুভ হয়ে যাবে আমার মনে হয় আপনি বাত ব্যথা রিহ্যাবিলিটেশন এই জাতীয় চিকিৎসার শরণ ডাক্তারের শরণাপন্ন হয়ে রিহাব চিকিৎসা নেন থেরাপি নেন আর আপনি ওই ডাক্তার সাহেবকে আবার বলেন অবশ্যই উনি হয়তো আপনার ওষুধটা চেঞ্জ করে দিবে বা আপনাকে আর একটা বেটার পরামর্শ দিবে আর অ্যানকালোজিং রুগীদের শুধু আপনার না প্রত্যেকটা রুগীকে আমি বলে রাখছি আপনারা শুয়ে বসে থাকবেন না নিয়মিত ডাক্তারের পরামর্শের পাশাপাশি বিভিন্ন থেরাপি নিতে হবে আপনাকে সাঁতার কাটতে হবে শীতে হতো না যখন গরম আসবে গরম ঋতুতে
কুসুম গরম শাওয়ার নিতে হবে না, কুসুম গরম পানিতে গোসল করবেন, মাথায় গরম পানি দিবেন না, রোদ, শীতের রোদে হাঁটতে হবে, ক্যাটস বা সফট জুতা কিনে আপনাকে নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, সাইক্লিং খুবই ইফেক্টিভ, বুকের বিভিন্ন ব্যায়াম এগুলো করতে হবে। অ্যানকালোজিং রোগীর যে প্রবলেমটা হয়, ব্যথা অনেক সময় চলে যায় দুই তিন বছর পাঁচ ছয় বছর পরে, রোগী ফিক্সড হয়ে যায় বা স্ট্যাচু হয়ে যায়, মানে মূর্তির মতো ফিক্সড, নড়াচড়া করতে পারে না। কেন হয়? ডিউ টু ওই যে মুভমেন্ট কমে যাওয়ার কারণে, যখন জোড়াগুলো রোগের কারণে প্রদাহ হতে 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 জোড়াগুলো ফিক্সড হয়ে আসে। সো আপনাদেরকে অ্যাক্টিভ লাইফ লিফ্ট করতে হবে, যতই ব্যথা হোক, আপনি যখনই ব্যথাটা কমে আসে, স্পেশালি দিনের বেলা, সকালের পর থেকে আস্তে আস্তে ব্যথা কমতে থাকে, তখন আপনারা মুভমেন্ট বাড়াবেন একেবারে বিকাল পর্যন্ত, যত হাঁটা চলা ফেরা বেশি বেশি করতে পারেন কাজের মধ্যে, ততই দেখবেন আপনি ভালো জীবনযাপন করেন। আর সুইমিং মানে সাঁতার, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এটা একটা রিসার্চ ওয়ার্ক, মানে একটা বেস্ট এক্সারসাইজ, মানে ভালো থাকার জন্য অনেক ডাটা আছে আমাদের হাতে, যে যারা নিয়মিত সাঁতার কাটে তাদের দুই তিন বছর পর অ্যানকালোজিং স্পন্ডিলাইটিসের যে কমপ্লিকেশনগুলো থাকে না, তারা স্বাভাবিক অন্য মানুষের মতো জীবনযাপন করতে পারে। সুন্দরভাবে বলার জন্য অনেক ধন্যবাদ, আশা করছি দর্শক সমাধান খুব সুন্দরভাবে পেয়েছেন।